হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইন্সের রিজনিংয়ের প্র্যাকটিস সেট তো আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার দশ এর আগে আমি তোমাদের নটা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি তোমরা যারা কর নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা করে নেবে তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা আর আর এই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্ট্যান্ট তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে করবে তো চলো বন্ধুরা আজকের প্র্যাকটিস সেট নাম্বার দশটা শুরু করা যাক তো তোমাদের দশ নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা হচ্ছে মিরার ইমেজ তোমরা প্রত্যেকেই এটা সঠিক অ্যান্সার দিয়েছ তো আমরা একবার দেখে নিই দেখো মিরার ইমেজ মানে মিরারটা এখানে থাকবে তো এখানে আমরা মিরারটা আঁকার চেষ্টা করি দেখো এভাবে নাইন তারপরে এভাবে তোমাদের ডিটা থাকবে ঠিক আছে তিনটা মিলিয়ে নিলাম এবার অ্যান্সারটা আমরা চেক করার চেষ্টা করি দেখো পাঁচ তারপরে কিন্তু নয় হবে এখানে এটা হবে না তারপরে দেখো ফাইভ তারপরে হচ্ছে নাইনটা ঠিক আছে এখানে ডিটা ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে তো অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত তারপরে আমরা এগুলো দেখিনি এখানে দেখো পাঁচ এখানে ছয় এটা হবে না এখানে হচ্ছে নয়টা উল্টে গেছে তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছো তো চলো বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকে এক নম্বর কোশ্চেন কি বলেছে দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার মিসিং নাম্বারটা এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে এইখানে দেখো মিসিং নাম্বারটা রয়েছে এই মিসিং নাম্বারটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো এটা রেলওয়ের এক্সামে কিন্তু এসেছে তো এটা কীভাবে করবো তো এক থেকে আমরা ছয় কি করে যাব দেখো এক থেকে ছয় যাওয়ার জন্য আমাদের কি করতে হবে প্লাস ফাইভ ঠিক আছে তো ছয় থেকে পনেরো যদি যাই তাহলে কত আসবে প্লাস নাইন তো এখান থেকে এটা পাচ্ছি না তারপর এটা দেখি আমরা পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি কত বাদ দিলে ছেষট্টি আসে সিক্সটি সিক্স 45 ফাইভ ওয়ান মানে টোয়েন্টি ঠিক আছে তো এখান থেকে টোয়েন্টি যাচ্ছে তারপরে কত আসছে নাইনটি ওয়ান কত আসছে ঠিক আছে তো এখানে প্লাস টোয়েন্টি তো দেখো এখানে এ পরেরটা দেখো এখানে পাঁচ থেকে প্লাস চার যদি করি তাহলে নয় আসছে তারপর এইখানে দেখো একুশ আর প্লাস যদি চার করি ঠিক আছে তাহলে পঁচিশ আসছে ঠিক আছে তারপরে এইখান থেকে আমাদের কী করতে হবে প্লাস চার যদি করি এখানে তো নয় আর চারে কত হচ্ছে তেরো ঠিক আছে তো পনেরো সাথে তেরো যোগ করতে হবে তার মানে কত আসছে টোয়েন্টি এইট ঠিক আছে টোয়েন্টি এইটের সাথে এখানে কত পঁয়তাল্লিশ আসছে মিলিয়ে দেখি আমরা এটা পঁয়তাল্লিশ কততে আসবে আমাদের পঁয়তাল্লিশ প্লাস সেভেন্টিন ঠিক আছে প্লাস সেভেন্টিন করলে এখানে আমাদের পঁয়তাল্লিশ আসছে দেখো তেরো আর যদি আমরা যোগ চার করি তাহলে সতেরো আসছে আবার এখানে দেখো সতেরো যদি যোগ চার করি তাহলে আমাদের একুশ আসে তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কত টোয়েন্টি এইট অপশন নাম্বার ডি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে সিরিজটা আমাদের দুভাবে করতে হবে মানে মিলানোর জন্য প্রথমে এ দুটো মিলিয়ে নিতে হবে তারপরে আবার যেগুলো আমরা বের করেছি কত যোগ করে আসছে সেটার সাথে আবার কত এটার ডিফারেন্সটা সেটা আমাদের যোগ করে এখানে আমাদের অ্যান্সারটা বের করতে হচ্ছে ঠিক আছে তো এগুলো একটু ইম্পর্টেন্ট আছে তোমাদের কিন্তু পরীক্ষা এগুলো আসে তো মন দিয়ে করবে তোমরা চলো নেক্সট রিজনিং আসা যাক দুই নম্বরটা দেখো কী বলেছে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তো দেখো পি কিউ ড্যাশ এস ড্যাশ কিউ ড্যাশ এস ড্যাশ ড্যাশ আর এস পি কিউ ড্যাশ এস ঠিক আছে তো এই ড্যাশগুলোতে কী হবে তোমাদের এটা বের করতে হবে তো এটা কীভাবে করবো দেখো এখানে দেখো এস আছে তারপরে এইখানেও দেখো এস আছে ঠিক আছে তো এসের আগে কি আছে দেখো আর আছে তো এখানেও এসের আগে আর হবে তোমাদের ঠিক আছে তারপরে এসের পরে কি আছে এখানে পি আছে ঠিক আছে বুঝতে পারছো তো এখানে সিরিজটা দেখো তোমাদের পি এস ঠিক আছে আবার দেখো পি এখানে রিপিট হচ্ছে তার মানে এইখানে এইভাবে তোমাদের ভাঙতে হচ্ছে পি কিউ আর এস পি কিউ তারপরে কী হবে আর এস এখানে ভেঙে গেল আবার কী হবে তোমাদের পি কিউ আর এস এখানে ভেঙে গেল আবার পি কিউ আর এস ঠিক আছে তো এখানে অ্যান্সারটা কী হচ্ছে দেখো আর তারপরে পি আর পি কিউ আর ঠিক আছে এটা হবে তোমাদের এখানে অ্যান্সার কোথায় আছে দেখো এখানে আছে তোমাদের এই অপশন নাম্বার ডিটাতে দেখো আরপি আর পি কিউ আর ঠিক আছে আরপিআরপি কিউ আর অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার এইভাবে তোমাদের এগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বুঝতে পারলে চলো নেক্সট রিজনিং আসা যাক তিন নম্বরটা দেখো ফাইন্ড দ্য রঙ নাম্বার এখানে তোমাদের রঙ নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হবে তো এই সিরিজটার মধ্যে কোন নাম্বারটা রঙ আছে তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো কী করে করবো প্রথমে আমরা ডিফারেন্সটা বের করার চেষ্টা করি দেখো এখানে উনিশ আর আঠাশ মানে হচ্ছে এখানে যদি আমরা প্লাস নাইন করি তাহলে আমাদের আঠাশ আসছে তারপরে দেখো আঠাশ উনচল্লিশ প্লাস ইলেভেন যদি করি তাহলে আমাদের উনচল্লিশ আসছে তারপরে দেখো উনচল্লিশ বাহান্ন কত আসছে প্লাস থার্টিন ঠিক আছে তো নয় তিন বারো হাতে এক চার একে পাঁচ ঠিক আছে তেরো তো এইখানে দেখো বাহান্ন সাতষট্টি সাত পাঁচ এক প্লাস পনেরো যদি করি তাহলে আসছে তারপরে এখানে এখান থেকে কত আসছে দেখো চার থেকে চোদ্দো থেকে সাত গেলে সাত এক সতেরো ঠিক আছে সতেরো আসছে তারপরে এখানে দেখো এখানে আমাদের কত আসছে এখানে ডিফারেন্সটা একশো দুই আর হচ্ছে চুরাশি কত আসছে বারো থেকে চার গেলে আট এক নিচে এক আঠারো ঠিক আছে তো এখানে সিরিজটা দেখো তোমাদের নয় আর প্লাস টু করলে ইলেভেন আসে আবার প্লাস টু করলে থার্টিন আসে তো প্লাস টু করলে আবার ফিফটিন আসে প্লাস টু করলে সেভেন্টিন আসে তো এখানে আমাদের কী হওয়া দরকার প্লাস টু ঠিক আছে প্লাস টু হওয়া দরকার মানে নাইনটিন হওয়া দরকার কিন্তু এখানে ডিফারেন্সটা দেখো এইখানে তোমাদের কত আসা দরকার ছিল একশো তিন একশো তিন থাকলে তোমাদের হতো আর এইখানে তোমাদের এই যে একশো দুই এটাও ভুল রয়েছে এটাই ভুল রয়েছে ঠিক আছে তো অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার তোমাদের এখানে রঙ নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে রঙ নাম্বারটা হচ্ছে তোমাদের একশো দুই ঠিক আছে তো এখানে নাইনটিন যোগ করলে তোমাদের কিন্তু একশো তিন আসছো আর একশো তিন হয়ে যেত তোমাদের এখানে সঠিক সংখ্যা বুঝতে পারলে চলো নেক্সট রিজনিং আসা যাক চার নম্বরটা দেখো এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে প্রথমে সে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো এবং তারপরে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্ট্রি ক্লক ওয়াইজ ঘুরলো ঠিক আছে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এটা আমাদের বের করতে হবে তো তোমাদের ক্লক ওয়াইজ আর অ্যান্ট্রি ক্লক ওয়াইজটা একটু বলে দিই তো ক্লক ওয়াইজ মানে হচ্ছে ঘড়ির দিকে ঠিক আছে এইভাবে যদি ঘুরে সেটাকে বলে ক্লক ওয়াইজ ঠিক আছে এটাকে বলে ক্লক ওয়াইজ আর এইভাবে ঘড়ির যদি বিপরীত দিকে ঘরে তো ঘড়ি কোন দিকে ঘরে এইভাবে ঘড়ি টিকটিক টিকটিক তো এইভাবে এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির বিপরীত দিকে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ক্লক ওয়াইজ এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তো এখানে দেখো কোশ্চিনটা কী বলেছে এখানে কোশ্চিনটা করার সময় আমাদের এভাবে আমাদের আগে ডায়াগ্রামটা এঁকে নিতে হবে ঠিক আছে এইভাবে আগে আমাদের ডায়াগ্রামটা এঁকে নিতে হবে তো এখানে কী হয়ে গেলো এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম ঠিক আছে এটা পূর্ব পশ্চিম তো এখানে কি বলেছে দেখো এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে উত্তর দিক মানে এদিকে এদিকে মুখ করে দাঁড়িয়েছে এবং সে প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজগুলো ক্লক ওয়াইজ কোন দিক এদিক এখান থেকে কী করলো সে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজগুলো মানে এইখানে এখন সে আছে ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেলে এখানে সে আছে তারপরে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ একশো ডিগ্রি আমরা কি করে বের করতে পারি একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এখানে তো ফর্টি ফাইভ ডিগ্রি আগে থেকেই আছে এটা ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি আগে থেকে আছে তো আর যদি সে এইদিকে আরও নাইনটি ডিগ্রি যায় তাহলে আমাদের কী হয়ে যাবে অ্যান্সারটা অ্যান্সারটা বেরিয়ে আসবে মানে এখন বর্তমানে সে কোন দিকে আছে ঠিক আছে তো এখানে তো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেলো তো এখান থেকে আরও নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে এই পুরোটা ঠিক আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই পুরোটা হয়ে যাবে তোমাদের কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এখন সে এই এই বরাবর আছে ঠিক আছে এখন সে এই বরাবর আছে তো এটা কোন দিক এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এটাই জিজ্ঞেস করেছে এটা কোন দিক এটা হচ্ছে পশ্চিম দিক তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মানে পশ্চিম দিক ঠিক আছে বুঝতে পারলে তো এখানে তোমরা এই ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজটা একটু ভালোভাবে করবে আর তারপরে এইটা একটু মনে রাখবে ভালো করে এটাই বেশিরভাগ দেয় পরীক্ষায় যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো একশো পঁয়ত্রিশ ডিগ্রি বের করার সময় তোমরা নাইনটি প্লাস ফর্টি ফাইভ করবে তো নাইনটি তো তোমরা জানোই যে হচ্ছে এটা হচ্ছে নাইনটি এটাও নাইনটি আর এর মাঝামাঝি যেটা থাকবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এভাবে একটু আইডিয়া করে একে করবে আর এগুলো কিন্তু আমাদের একদম ঠিক হবে বুঝতে পারলে চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক পাঁচ নম্বরটা দেখো কি বলেছে ফাইন দ্য মিসিং টার্ম ঠিক আছে মিসিং টার্মটা এখানে ফাইন করতে বলেছে মানে এখানে দুটো মিসিং টার্ম আছে যেটা ফাইন করতে হবে ঠিক আছে তো কি করে বের করবো দেখো এম এর সাথে ই এর রিলেশন বের করতে হবে এম এর সাথে ই এর রিলেশন বের করতে গেলে আমাদের মাইনাসে অনেকটা করতে হবে তার মানে এটা আসছে না তারপর একটা দেখি আমরা এম এর সাথে এন দেখো এখানে কিন্তু আমরা এক যদি এক ঘর আগাই তাহলে কিন্তু আমরা এন পেয়ে যাচ্ছি ঠিক আছে এনের সাথে আই পাচ্ছি না এনের সাথে কিন্তু পি পেয়ে যাব সম্পর্কটা কি হয়ে যাবে প্লাস যদি আমরা টু করি ঠিক আছে এন ও পি ঠিক আছে প্লাস টু করলে আমরা এখানে পি পেয়ে যাচ্ছি তো এইখানে দেখো সিরিজটা ওয়ান প্লাস টু তারপরে এখানে কি হয়ে যাবে তোমাদের প্লাস থ্রি হয়ে যাবে ঠিক আছে প্লাস থ্রি তো পি কিউ আর এস তো এখানে কি হয়ে যাবে তোমাদের এস তো দেখো কোথায় আছে এস তো অপশন নাম্বার সিতেই শুধু এস রয়েছে তো মানে এটাই হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার তো তোমরা যদি কেউ ডাব্লিউটা মিলিয়ে করতে চাও তো ডাব্লুটাও বের করে দেখাচ্ছি আমি তোমাদের দেখো ই তার সাথে এর কি সম্পর্ক ই এফ জি এইচ আই মানে প্লাস ফোর করলে আমরা আই পাচ্ছি ঠিক আছে তো এর সাথে আমাদের এবার ও এর রিলেশনটা বের করতে আই জে কে এল এম এন ও মানে প্লাস সিক্স করলে আমাদের এখানে ও আসে তো এখানে দেখো প্লাস ফোর প্লাস সিক্স তো এখানে কী হয়ে যাবে তোমাদের প্লাস এইট ঠিক আছে তো ও এর সাথে যদি প্লাস এইট করো তাহলে তোমাদের এখানে ডাব্লিউ আছে ঠিক আছে ও পি কিউ আর এস টি ইউ ভিডাব্লিউ ঠিক আছে বুঝতে পারলে তো প্লাস এইট করলে আমরা এখানে ডাব্লিউ পাচ্ছি তার মানে এস ডাব্লিউ এখানে তোমাদের মিসিং টার্ম হয়ে যাবে বুঝতে পারলে অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার তো চলো নেক্সট রিজনিং আসা যাক ছয় নম্বরটা দেখো কী বলেছে নিচের কোন ভেন চিত্রটি লম্বা লোক কালো চুলের লোক ও ভারতীয় এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে ঠিক আছে তো লম্বা লোক লম্বা লোককে আমরা ধরো এইভাবে লিখলাম তারপরে দেখো কালো চুলের লোক তো লম্বা লোকের মধ্যে কিছু অংশ তো কালো চুলও হতে পারে তো এটা হয়ে গেল এইভাবে ঠিক আছে তারপরে এবার বলেছে ভালো ভারতীয় তো ভারতীয়গুলোর মধ্যে কিছু লোক লম্বাও হতে পারে কালো চুলও হতে পারে তার মানে এইভাবে হয়ে গেল এটা বুঝতে পারলে তো এটা হয়ে গেল তোমাদের লম্বা লোক লম্বা লোক আর এটা হচ্ছে কালো চুল আর এটা হয়ে গেল তোমাদের ভারতীয় ঠিক আছে তো অপশন নম্বর এখানে বি হয়ে যাবে তোমাদের সঠিক ভেন ডায়াগ্রাম ঠিক আছে ভেন ডায়াগ্রামটা এইভাবে তোমাদের করতে হবে এটা মানে লম্বা লোক এটা হয়ে গেল তো লম্বা লোকের কিছু অংশ আবার কালো চুলো হতে পারে আবার এই ভারতীয়র কিছু অংশ লম্বা লোকও হতে পারে আবার কালো চুলো হতে পারে ঠিক আছে তো এইভাবে তোমাদের ভেন চিত্রটা এখানে আঁকতে হবে বুঝতে পারলে চলো নেক্সট রিজনিং আসা যাক সাত নম্বরটা দেখো মেক দ্য মিনিংফুল ওয়ার্ড এখানে তোমাদের কি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে এটা দিয়ে ঠিক আছে দেখো জি আই সি ও ডি এন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দেওয়া আছে তো এগুলো মিলিয়ে যেটা আসবে সেটা তোমাদের অর্থপূর্ণ শব্দ বের করে সেই অ্যান্সারটা বের করতে হবে দেখো এটা দিয়ে কী শব্দ বের করা যায় দেখো তো এটার যে শব্দটা হবে সেটা হচ্ছে তোমাদের সি ও জি তো সি কত নম্বরে আছে দেখো সি হচ্ছে তিন নম্বরে আছে এটা হচ্ছে কোডিং শব্দটা হয়ে যাবে ঠিক আছে সি তিন নম্বরে আছে ও হচ্ছে চার নম্বরে ডি পাঁচে আছে আই আছে তোমাদের দুই নম্বরে আর এন হচ্ছে ছয় আর জি হচ্ছে ওয়ান তো এটা হয়ে যাবে তিন চার পাঁচ দুই ছয় এক তো কোথায় আছে তোমাদের দেখো তিন চার পাঁচ দুই ছয় এক অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আর এখানে মিনিংফুল ওয়ার্ডটা হয়ে যাবে তোমাদের কোডিং ঠিক আছে কোডিং বুঝতে পারলে দেখো এটা এস এস সি কিন্তু দু হাজার সালে এসেছিলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক দেখো আট নম্বর কী বলেছে পাঁচজন পুলিশ এক সারিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে দক্ষিণ দিক এভাবে দেওয়া আছে এ দিকটা হচ্ছে দক্ষিণ দিক এদিকে মুখ করে সবাই দাঁড়িয়ে আছে মানে দক্ষিণ দিক যদি হয়ে যায় তাহলে তোমাদের মনে রাখবে এই দিকটা হয়ে যাবে তোমাদের ডান দিক ঠিক আছে আর দিকটা হয়ে যাবে বাম দিক ঠিক আছে উত্তর দিক যদি হতো এখানে আছি উত্তর দিক যদি হতো তো তোমাদের যে ডানটা সেটাই হবে ডান আর যদি বামটা এখানে হচ্ছে সেটাই হচ্ছে বাম হবে কিন্তু দক্ষিণ দিক হয়ে গেলে তোমাদের ডানটা হয়ে যাবে এখানে বাম আর এখানে বামটা হয়ে যাবে তোমাদের এখানে ডান ঠিক আছে বুঝতে পারলে তারপরে এখানে প্রশ্নটা দেখো কি বলেছে শেখার ধানুষ এর ঠিক ডান দিকে আছে শেখার ঠিক আছে এখানে ধরো শেখার লিখলাম শেখার ধানুষ ধানুষের ঠিক ডান দিকে আছে ঠিক ডান দিকে এর ডান দিকে বুঝতে পারলে এর ডান দিক কোন দিক এদিকে হবে কারণ এদিকে মুখটা আছে তারপরেরটা দেখো বালা বর্ষা এবং ধনুষের মাঝখানে আছে ঠিক আছে বালা হচ্ছে এখানে লিখছে ঠিক আছে শেখ এখানে এখানে হচ্ছে ধনুষ তারপরে কি বলেছে বালা বর্ষা এবং ধনুষের মাঝখানে মাছ আছে এইখানে ধরো বর্ষা লিখলাম বর্ষা তো ধনুষ আর বর্ষার মাঝখানে কি আছে বালা আছে ঠিক আছে বালা আছে তারপরে দেখো দ্রাবিড় দ্রাবিড় কোথায় আছে একেবারে শাড়ির ডান দিকে আছে তো শাড়ির ডান দিক কোন দিক এদিকে ডান দিক এটা হচ্ছে এখানে দ্রাবিড থাকবে ডাবির তো এইখানে প্রশ্নটা কী বলেছে কে মাঝখানে বসে আছে কে মাঝখানে বসে আছে মাঝখানে হচ্ছে এই যে ধানুষ ধানুষ বসে আছে মাঝখানে মানে অপশন নাম্বার ডি হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে তো এইখানে প্রশ্নটার মধ্যে কনফিউজিং কী ছিল বলো তো এই ডান দিক বার দিকটা একটু কনফিউজিং ছিল তো তোমরা একটু মনে করবে যে তোমাদের ডান দিকটা বা দিক এখানে আর বা দিকটা হয়ে যাবে এখানে তোমাদের ডান দিক বুঝতে পারলে এই দক্ষিণ দিকটা কিন্তু একটু স্টার মার্ক দিয়ে রাখছি পরীক্ষার সময় কিন্তু এই দক্ষিণ দিকটাই তোমাদের কনফিউজ করে দেবে বুঝতে পারলে চলো নেক্সট রিজনিং আসা যাক নয় নম্বরটা দেখো মিরার ইমেজ তো এখানে মিরারটা আছে মিরার দেওয়া নিয়ে মানে এখানে মিরার ধরে নিতে হবে তোমাদের তো এখানে দেখো এই দিকটা হচ্ছে এখানে এটা ঠিক আছে তারপরে এই যে এটা এটা এইভাবে হয়ে যাবে আর এই দিকটা খোলাম মুখ এটা এইভাবে এইভাবে তারপরটা দেখি আমরা এটা এইভাবে আছে এটা এইভাবে এটা এইভাবে এটা নিচের দিকে মানে অপশন নাম্বার এটা তো সঠিক হচ্ছে তারপর এগুলোতে দেখিনি কোনটা ভুল আছে এটা ঠিক আছে এটা এখানে ঠিক আছে এটা দেখো এইটা হচ্ছে কিন্তু তোমাদের এইভাবে মুখটা হতো এটা এখানে ভুল আছে ঠিক আছে এটা ঠিক আছে তারপর এই পাশে এটা এটা ঠিক আছে তারপর এটা 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 এটাও ঠিক আছে কিন্তু এইখানে দেখো এই যে এটা এটা কিন্তু নিচের দিকে হতো এটা কিন্তু উপরের দিকে আছে মানে এখানে এটা ভুল আছে ঠিক আছে তারপরে এটাও কিন্তু এখানে ভুল আছে তো এখানে অপশন নাম্বার এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট রিজনিং আসা যাক আজকের লাস্ট রিজনিং দেখো একটি ছক্কার ছটি তলে পিকিউআআরএস টি ইউ বর্ণ দেওয়া আছে ছক্কাটি তিনটি অবস্থায় নিচে দেখানো হলো চিত্রগুলি থেকে নিচের প্রশ্নটির উত্তর দাও ঠিক আছে দেখো এখানে তিনটে ডায়াগ্রাম দেওয়া আছে এখান থেকে বলেছে প্রশ্নটা যে টি এর বিপরীতে কে বসে আছে ঠিক আছে টি এর বিপরীতে টি যে বর্ণটা আছে এই টি বর্ণের বিপরীতে কে আছে তো এই ধরনের যদি ডায়াগ্রামগুলো দেওয়া থাকে তোমরা কী করবে বলো তো এই দুটো প্রথমে এই দুটো নিয়ে নেবে এই দুটোর মধ্যে তোমাদের আগে মিলটা বের হবে মিলটা দেখো ইউ ইউ আছে তো এইখান থেকে আমরা এদিকে ডান দিকে এভাবে লিখবো দেখো ইউ তারপরে এখানে ডান দিকে কী আছে কিউ তারপরে কী আছে আর আছে ঠিক আছে তো এখানেও এইভাবে আমরা ডান দিক থেকে লিখতে পারবো এ দেখো ইউ ইউ থেকে শুরু করলাম তারপরে ডান দিক কী আছে টি এখানে টি তারপরে হচ্ছে পি তো এই দুটোর মধ্যে এবার রিলেশনটা দেখবো আমরা দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো পি কমন আছে ঠিক আছে তো এখানেও পি আছে আমরা এটা তো লিখেই দিয়েছি তো এখান থেকে পি থেকে আমরা লিখতে শুরু করবো দেখো দেখো পি তারপরে হচ্ছে এস তারপরে হচ্ছে কিউ ঠিক আছে এইভাবে আমাদের এটা লিখতে হবে তো আমাদের দেখো এখানে কি বলেছে টি এর বিপরীতে কি আছে তো টিটা দেখতে হবে এখানে আছে টি এর বিপরীতে দেখো এখানে কি আছে কার সাথে পাচ্ছি পেয়ারটা কিউ এর সাথে পাচ্ছি ঠিক আছে তো টি এর বিপরীতে আমাদের এইভাবে অ্যান্সারটা বের করতে হবে যে টি এর বিপরীতে কি আছে কিউ আছে ঠিক আছে টি এর বিপরীতে আছে কিউ এটা আমাদের এখানে কিন্তু দরকার নেই মানে এ দুটো থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বুঝতে পারলে তো এইভাবে তোমাদের কমনটা বের করতে হবে আর ডান দিকে এইভাবে লিখতে হবে তো এই এখানেও কমনটা বের করে ডান দিকে লিখতে হবে এভাবে আমরা কিন্তু অপোজিট পেয়ারটা পেয়ে যাব। বুঝতে পারলে যদি বলতো যে হচ্ছে আমাদের টি এর বিপরীতে কী আছে দেখো পি এর বিপরীতে আর আছে ঠিক আছে দেখো এ দুটো মিলে গেল তার মানে কিউয়ের বিপরীতে শুধু একটাই বাকি পড়ে আছে সেটা হচ্ছে এস তো ইউ এর বিপরীতে কী হয়ে গেল এস বুঝতে পারলে তো এখানে যদি আমরা এভাবে লিখি তো ইউ এর বিপরীতে এস হবে কিউয়ের বিপরীতে টি হবে আর আর এর বিপরীতে হচ্ছে তোমাদের পি হবে বুঝতে পারলে যদি প্রত্যেকটাই আমি এখানে কিন্তু বের করে দেখালাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা বলেছে এখানে হাউ মেনি স্কয়ারস ঠিক আছে স্কোয়ার্স মানে বড় ক্ষেত্র কটা আছে সেটা আমাদের আমাদের এখানে বের করতে বলেছে বুঝতে পারলে এখানে বর্গক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র বের করবে না বর্গক্ষেত্র ক্ষেত্র শুধু শুধুমাত্র বর্গক্ষেত্র কটা আছে সেটা আমাদের এখানে বের করতে বলেছে তো এর যে অ্যান্সারটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে যে কেমন লাগছে এই ক্লাসগুলো এবং কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার সেগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি তোমরা এই ক্লাসটা বুঝে থাকো তো প্লিজ কমেন্টে তোমরা ইয়েস লিখবে ঠিক আছে ইয়েস লিখে আমাকে কমেন্ট করবে তো তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে আর হচ্ছে তোমাদের জন্য ক্লাস করাতে আরও বেশি মোটিভেশন পাই ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে